इस वीडियो को अगर हिंदी में देखना है तो प्लीज कमेंट कीजिए, थैंक यू। এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে বড়মপুর বাইপাস, এখান থেকে শুরু হবে। যেহেতু আমার একটা ভালো ফগ লাইট রয়েছে, একদম কম্প্যাক্টের মধ্যে খুব সুন্দর আলো হয়, আমার সেরকম কোনো অসুবিধা হয় না। এরা মনে হচ্ছে দুজন রয়েছে, সঙ্গে একটা পালসারও রয়েছে, যতদূর মনে হয় শিলিগুড়িই যাচ্ছে। বেশ ভালোই কুয়াশা, এপ্রিল মাস পড়তে চলেছে, আশাই করতে পারিনি। মানে যেগুলো পশ্চার কারেকশনের বেল্ট হয় আমরা দুজনেই পড়েছি। কিন্তু এই দেখো দুমদাম রাস্তা ভাঙা রয়েছে ফুলবাড়ির ব্যারেস্টার পরে, একটু কেয়ারফুল থেকো। দারুণ ফোর লেন হাইওয়ে, আবার প্রত্যেকটা ব্রিজ সিক্স লেন করা। 7.63 মানে প্রায় 50 মাইলেজ। কত হচ্ছে? 57.46। এখানে পড়ে যাচ্ছিলাম, একটা বড় পাথর ছিল। হে গাইস, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল অ্যান্ড বিয়ন্ড। আজ আমরা যাচ্ছি শিলিগুড়ি, বিশাল বড় রাইড, অলমোস্ট 630 কিলোমিটার্স হোটেল পর্যন্ত। তো আমি এর আগে 700 কিলোমিটার্স প্লাস রাইড করেছি একদিনে, আর যেহেতু বাইকে আমরা দুজন আছি টাফ তো হবেই। আর অনেকটা লাগেজও রয়েছে, স্যাডেল ব্যাগস লাগানো রয়েছে, ট্যাঙ্ক ব্যাগ রয়েছে, পিছনে একটা ব্যাকপ্যাকও রয়েছে। কাল আমরা শিলিগুড়ি থেকে পাহাড়ে উঠবো, তো আজকে শিলিগুড়ি পর্যন্তই। অনেক কিছু শিক্ষা হলো, সব কিছুর ব্যাপারে শেয়ার করব। দক্ষিণেশ্বরে এই জায়গাটা আসলে আমি অবভিয়াসলি ক্যামেরাটা অন করি, যারা আমার ভ্লগস দেখো তারা জানো। আজকের ভিডিওতে একদম ক্লিয়ারলি সব কিছু বুঝিয়ে দেবো, কোন রুট আমি ফলো করছি। ভিডিওতে তোমরা লেখাও পেয়ে যাবে যাতে কোনো অসুবিধা না হয়। উত্তর চব্বিশ পরগনা থেকে এখন আমরা হুগলি ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম, এখান থেকে ডান দিক নিয়ে নেবো দিল্লি রোডের দিকে, আর বাঁদিকে গেলে মুম্বাই রোড। এই ডানকুনির মেন মোড়ের আগে যেই দিল্লি রোডের সিগন্যালটা, এখান থেকে ওল্ড দিল্লি রোডে ঢুকে গেলাম। বেরোনোর আগে গুগল ম্যাপসে যেটা করেছি, এই যে সুগন্ধা মোড়, এটা একটা স্টপ দিয়ে দিয়েছিলাম গুগল ম্যাপসে, যাতে আমাকে রানাঘাটের ওই রোডটা দিয়ে না দেখায় বারাসাত দিয়ে। তো এই রাস্তার কন্ডিশন অনেক বেটার, ওর জন্য আমি চাইনি ওই দিকে। কিছুদিন আগে গেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে রাস্তার কন্ডিশন কেমন, কিছুটা হয়েছে, তারপরে আবার সেই পুরো খারাপ রাস্তা আছে, তার জন্য আমি ওই রোডটা অ্যাভয়েড করলাম। এই যে মগরা ফ্লাইওভার, এখান থেকে আরেকটু গিয়ে ডান দিক নিলেই এসটিকে কে রোড পেয়ে যাব। আলো ফুটছে, দরকার নেই। এই যে এসটিকে কে রোড, ওই দিক থেকে কল্যাণী থেকে আসছে। গুগল বলে দিল টানা 60 কিলোমিটার চলতে থাকো। এখানে ভোরবেলা হলেও কিছু চা ফা খাওয়ার জায়গা তোমরা পেয়ে যাবে বাঁদিকে দেখতেই পেলে। তো এই রাস্তায় যদি রাত্রিবেলা আসো তাহলে একটু খেয়াল করে চালিও, কারণ মাঝে মাঝে বাম্পার পাবে আর খারাপ রাস্তা পাবে। কিছু কিছু জায়গা বেটার, কানলার দিকটা আরও অনেক বেটার, কিন্তু কিছু কিছু জায়গায় রাস্তা ভাঙা আছে, দেখতেই পাবে। এরপর আস্তে আস্তে ভোরের আলো ফুটতে থাকলো আর আমরা এগোতে থাকলাম কানলার দিকে। বাঁদিকে কিছু গাছ দেখলাম যেগুলো হয়তো রাত্রিবেলাও আলো লাগে, তার জন্য টিউব লাইট লাগানো রয়েছে। আমি জানি না এটা কেন লাগানো, বলতে পারবো না। আজকে হলো 26শে মার্চ, কিন্তু দেখো কুয়াশা কতটা রয়েছে। আমরা বাড়ি থেকে বেরোনোর সময় তো এসি চালিয়েছিলাম, গরম লাগছিল, বেরিয়ে এখন বেশ ভালোই ঠান্ডা লাগছে, কুয়াশা পর্যন্ত পেয়ে গেলাম, বেশ ভালোই কুয়াশা। এপ্রিল মাস পড়তে চলেছে, আশাই করতে পারিনি। তো এখান থেকে কালনা আর 7 কিলোমিটার, রাস্তাটা অনেক বেটার হয়ে গেছে। আমরা আবার নতুন একটা ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম, বর্ধমান ডিস্ট্রিক্ট। কালনার কাছে রাস্তাটা অনেক বেটার। এখানে একটা রেলগেট আছে কাছেই, একদম কালনা স্টেশন। কালনাতে ঢোকার পর কয়েক কিলোমিটারের জন্য এরকম ডিভাইডার দেওয়া রোড পাবে, সেই লাস্ট পেয়েছিলাম ওল্ড দিল্লি রোডে। এসটিকে রোডটা পুরোটাই ডিভাইডার ছাড়া। কিছুটা গিয়েই ডিভাইডার ছাড়া রোড স্টার্ট হয়ে গেল, কিন্তু রোডের কন্ডিশনটা খুবই ভালো, দুমদাম কোনো পটহোলস নেই এসটিকে রোডের মতো। যেহেতু মোটামুটি সকাল হয়ে গেছে, ধাত্রীগ্রামের এই বাজারটা বেশ কনজেস্টেড এরিয়া, এখানে বেশ সময় নষ্ট হবে, কারণ বাজার এরিয়া, কিছু করার নেই। অ্যাকচুয়ালি এখান থেকেই আমাদের রাইডটা একটু স্লো হয়ে গেল, এখনও সেই NH-12 ওঠার আগে পর্যন্ত আমরা একটু এরকমই স্লো যাব। ওটাকে বলে হয়তো,
ধাত্রীগ্রাম পেরোতেই একটু রাস্তাটা ক্লিয়ার হলো। সামনে দেখতে পেলাম একটা ক্রুজার যাচ্ছে, বলতে পারবো না হয়তো শিলিগুড়ি যাচ্ছে, তাই ওটার পিছন পিছন হালকা যেতে থাকলাম, কারণ রোড একটু কনজেস্টেড ছিলই, ওটা একটু রাস্তা ক্লিয়ার করে দিচ্ছিল। এই ব্রিজ থেকে সানরাইজটা দেখতে বেশ ভালো লাগছিলো। যেই রাস্তায় ডিভাইডার থাকে না, ওপাশ থেকে গাড়িগুলো দুমদাম আমাদের লেনে ঢুকে যায়, এই জিনিসটা আমি একদম ঠিক পছন্দ করি না। তো আমি সেফ থাকার জন্য সবসময় একটা ফোর হুইলার বা একটা একটু ফাস্ট মুভিং বাস তার পিছনেই নেই, একটা রক্ষা কবচের মতো সামনে থাকে, এটা আমি সব সময় করি। তো আজকে বাইকটা একটু ওভারলোডেড, দুজন রয়েছে, তো আমাকে আরও কেয়ারফুল থাকতে হবে। নবদ্বীপ এখান থেকে কিছুটা দূর, কিন্তু এখান দিয়ে বেশ ভালো জ্যাম ছিল, লরির জ্যাম, মারাত্মক লম্বা লাইন, তো সাইড দিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলাম। এবার আমরা আর একটা নতুন ডিস্ট্রিক্টে ঢুকলাম, নদিয়া ডিস্ট্রিক্ট। এর আগে ছিলাম বর্ধমান, এটা 4 নম্বর ডিস্ট্রিক্ট। যেহেতু বাইকে স্যাডেল ব্যাগ রয়েছে, বাইকটা একটু বড় হয়ে রয়েছে, তো মাঝে মাঝেই গাড়িতে টাচ হয়ে যাচ্ছিলো হালকাভাবে, তো একটু কেয়ারফুল থাকলাম এরপর থেকে। এই যে চলে এলো গৌরাঙ্গ সেতু, নবদ্বীপ গৌরাঙ্গ সেতু, বেশ কনজেস্টেড, এখানে নদীটা বিশাল চওড়া, আর ওইদিকে সানরাইজটা বেশ ভালো লাগছিলো। সানরাইজ হয়ে গেছে কিছুক্ষণ আগে, কিন্তু তাও বেশ ভালো লাগছিলো। এখানে দেখলাম একটা ম্যানুয়াল টোল নেওয়ার সিস্টেম, কোনো টোল প্লাজা সেরকমভাবে নেই যে এখান থেকে ফাস্ট্যাগ দিয়ে টোল দেওয়া যাবে বা কম্পিউটারাইজড, হাতে হাতে টোলের টিকিট দিয়ে দিচ্ছে আর টাকা নিয়ে নিচ্ছে। তো 132 কিলোমিটার হয়ে গেছে, প্রথম দাঁড়ালাম, একটু হালকা ব্রেকফাস্ট করলাম, একটু চা বেশি করে খেলাম, চাটা প্রচণ্ড বাজে ছিল, তাও 2 কাপ করে খেলাম, কারণ একটু ঘুমটা কাটানোর দরকার, যেহেতু বেরোনোর আগের দিন ঘুম আসে না। 3টের দিকে রেডি হওয়া শুরু করেছি, 4টের সময় বেরিয়ে গেছি, তো ঘুম তো পাবেই। রাস্তাটা বন্ধ। এই আমরা চলে এলাম কৃষ্ণনগরে, তো এখান থেকে শুরু হলো ন্যাশনাল হাইওয়ে 12, যেটা আগে NH-34 বলতো, এটা এখন 12। মাত্র 3 কিলোমিটার মতো এরকম আস্তে আস্তে ট্রাকের পিছনে খারাপ রাস্তা দিয়ে যেতে হবে, ডাইভার্সন রয়েছে পরপর। ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা হচ্ছে, হয়ে গেলেই ডিভাইডার দেওয়া 4 লেন হাইওয়ে হয়ে যাবে, তো এখনও কাজ বাকি রয়েছে। ব্যাকে কিছুটা গেলে একটা ফ্লাইওভারও তৈরি হচ্ছে, এই কিছুটাই, তারপর থেকে রাস্তা আবার ভালো। চললাম পুরো ডালখোলা পর্যন্ত NH-12, ডালখোলা থেকে স্টার্ট হয়ে বকখালি পর্যন্ত যাচ্ছে এই NH-12, আগে নাম ছিল NH-34। ব্যাস এখান থেকে ডাইভার্সন শেষ, একদম 4 লেন ডিভাইডার দেওয়া রাস্তা শুরু হয়ে গেল। বহরমপুর 84, মালদা 210, ডালখোলা 336, গাড়িতে জাস্ট 150 কিলোমিটার কমপ্লিট হলো, তো এখন প্রচুর জার্নি। মালদা অনেক দূর, ডালখোলা তো আরও অনেক দূর, দেখতেই পাচ্ছ স্ক্রিনে। তো এই রাস্তা দিয়ে পরপর জাংশন পড়বে, ডান দিক বাদিক ছোটো ছোটো গ্রাম আছে, তো একটু কেয়ারফুল থেকো, ওই জায়গাগুলোতে একটু স্লো চালিও। এরপর আমরা প্রায় বেথুয়া ডৌরি পৌঁছে গেলাম, এখানে বেথুয়া ডৌরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি লেফটে দেখতে পাচ্ছ, আর এটা বেথুয়া ডৌরি ফ্লাইওভার। আজকে আমি ঠিক করেছি বেশ স্লো চালাবো, 70-75 ম্যাক্সিমাম, 65-70 এরকম চালাবো, দেখি কি হয়। গাড়ির মাইলেজ মারাত্মক বেড়ে যাবে, তোমরা দেখতেই পাবে, কারণ এর আগে আমি 49-এর উপরে মাইলেজ পেয়েছি। দেখা যাক উইথ লাগেজ ডাবলে কত পাওয়া যায়। তো আমরা একটা ওয়াশরুম ব্রেক নিয়ে নিলাম, এখানে একটু ওয়েট করলাম, গোপ্রোটাও একটু চার্জ দিয়ে নিলাম। তারপর বেশ কিছুটা এগোনোর পর উইদাউট ডিভাইডার রাস্তা স্টার্ট হলো, তো
তবে রাস্তাটা বেশ ভালো। এই যে সামনে একটা ফোর হুইলার রয়েছে আমার রক্ষা কবচ, ওর পিছন পিছন আমি চললাম একটু ডিস্টেন্স মেনটেন করে। এখনও এরকম দুমদাম উইদাউট ডিভাইডার ছোট ছোট রাস্তা স্টার্ট হবে, সিঙ্গেল লেনওয়ালা। এই রকম লোডের লরির কাছাকাছি বেশি যাওয়া উচিত নয়, তাই একটু দূরে ছিলাম। আবার দেখতে পাবে ডিভাইডার দেওয়া স্টার্ট হয়ে গেছে, কারণ এখানে দেখতে পাচ্ছ রাস্তাগুলো হয়নি। দেবগ্রামের কাছে, পলাশির কাছে এরকম পাবে। টানা কিন্তু NH-12ই চলছে, ওই রাস্তাগুলো NH-12, কিন্তু রাস্তাগুলো কমপ্লিট হয়নি। এই আবার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম, আর আমার গাড়িতে দেখো কত কিলোমিটার হচ্ছে, 200 কিলোমিটার ক্রস করলো। আমরা একটু আগে পলাশি পেরিয়ে গেছি, এখান থেকে আবার রাস্তাটা সিঙ্গেল লেন হয়ে গেছে, মানে উইদাউট ডিভাইডার। ওখান থেকে দেখতে পাচ্ছ ফিউচারে রাইট সাইড দিয়ে ওই পারের লেনটা তৈরি হয়ে যাবে, মাঝখানে ডিভাইডার বসে যাবে, একদম ফোর লেন রাস্তা হয়ে যাবে। সেই সিঙ্গেল লেন চলছে আবার বেশ কিছু কিলোমিটার, রাস্তা এখানে বেশ কনজেস্টেড। সামনে একটা রেল লাইন রয়েছে বলে বেশ লরির লাইন পড়েছে। রেল লাইনটা ক্রস করলেই আবার ফোর লেন স্টার্ট হয়ে গেল উইথ ডিভাইডার, একদম মাখনের মতো রাস্তা। একটু জোরে চালানো যাবে, এটা স্মুথ যাওয়া যাবে। আসার আগে অনেক ব্লগস দেখে এসেছি, তাই এই রাস্তাটা দেখেই চিনতে পেরে গেলাম। বহরমপুর মেন সিটির মধ্যে না ঢুকে আমরা NH-12 থেকে নেমে গেলাম, যাতে সিটির কিছুটা ভিড় এড়াতে পারি। একটা রেল লাইন পড়বে, ওই যে রেল লাইনটাকে ক্রস করতে হবে, তারপরে নদী। ভবিষ্যতে বহরমপুর বাইপাসটা হয়ে গেলে আর কোনো চিন্তাই থাকবে না। অনেকজন বলছে পুজোর আগেই হয়ে যাবে, অক্টোবরের মধ্যেই নাকি হয়ে যাবে, ফাটাফাটি হবে, নেক্সট টাইম মারাত্মক সুবিধা হবে। তো 223 কিলোমিটার হয়ে গেছে, এবার একটা ব্রেক লাগবে, কারণ চা জল খেতে হবে। পিলিয়ন সিটটার ব্যাপারে আমি শেয়ার করব, কিভাবে পিলিয়ন সিটটা আরও কমফোর্টেবল বানিয়েছি। আসছি আমি ওটার ব্যাপারে। এই দোকানটার লোকটা এত ভালো ব্যবহার, আমাকে কত কিছু অ্যাডভাইস দিল এই বাইক নিয়ে এত দূর যাচ্ছি বলে, অনেক অনেক ভালো উইশেস দিয়েছে। আর চাটা যা করেছিল, কি বলবো, স্পেশাল চা, যেটা 20 টাকা করে দুটো নিলাম, এত ভালো লাগলো আবার দুটো নিলাম। একটু জল টলও খেয়ে নিলাম, একটু বিস্কিটস ছিল সেগুলো খেলাম। সবচেয়ে ভালো লেগেছে লোকটার ব্যবহার। ব্যবহার ভালো হলে না অনেক কিছু আলাদা লাগে। আমি চেষ্টা করেছিলাম ফেরার সময় এই দোকানে আর একবার দাঁড়াবো, কিন্তু দোকানটা না মানে কোনোভাবে স্কিপ করে গেছি বা বন্ধ ছিল, চোখে পড়েনি ফেরার সময়। যাই হোক, আমরা কিছুটা বহরমপুর সিটির মধ্যে ঢুকলাম। এই জায়গাটা দেখে বেশ ভালো লাগছিল, খুব সাজানো। এই জায়গাটাতে একটু আমাদের তো কনজেশন ফেস করতেই হয়েছে, কিছু করার নেই। সবচেয়ে বড় কথা, বহরমপুর বাইপাস হয়ে গেলে এইসব পুরো পাস্ট, এইসব আর ফেসই করতে হবে না, একদম বহরমপুর সিটিটাকে বাইপাস করে বেরিয়ে যেতে পারবে। এই হলো ত্রিবেদী ব্রিজ। এই ব্রিজটা হুগলি নদীর উপরে, এখানে হুগলি নদীটা বেশ চওড়া। জ্যাম কাটিয়ে আস্তে আস্তে এগোতে থাকলাম, বেলা হয়ে গেছে, কিছু করার নেই। এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে বহরমপুর বাইপাস এখান থেকে শুরু হবে, মালদা বাইপাসের মতো বহরমপুর সিটিটাকেও বাইপাস করে বেরিয়ে যেতে পারবে। বেশ অনেকক্ষণ সিঙ্গেল লেন রোড ছিল, এবার আমরা আবার ফোর লেন হাইওয়েতে উঠে গেলাম, NH-12 উইথ ডিভাইডার। চলো একটু স্মুথ যাওয়া যাবে। তো সামনে মোরগ্রাম দেখতে পাচ্ছি, এই আর একটা টোল প্লাজা চলে এলো, আগেরটার মতনই পুরো দেখতে। এই ট্যুরে আসার আগে একটা বটল কিনেছিলাম 720 ml-এর, 1.12 লিটারটা বেশি বড় হয়ে যাচ্ছিল, যেহেতু গরমকাল প্রায় পড়েই গেছে। মিল্টন কুল বলে একটা বটল কিনেছিলাম, KLL কুল। প্রায় দেখলাম 4-5 ঘন্টা বেশ ঠান্ডা থাকে জল, আর প্রায় 12 ঘন্টা পর্যন্ত হালকা ঠান্ডা থাকে। যেখানেই দাঁড়াচ্ছিলাম পুরো ঠান্ডা জল ভরে নিচ্ছিলাম, বেশ কাজে এসছে। এরাও মনে হয় শিলিগুড়ি যাচ্ছে, আমাদের মতো ডাবলে যাচ্ছে।
লেফটে বোলপুর পানাগড় আর জানি না সোজা কেন রামপুরহাট দিয়েছে, রামপুরহাটটা তো বাঁদিক হওয়ার কথা। এই আমরা মোরগ্রাম চলে এলাম, এবার সামনে ফারাক্কা, তবে একটু দূর আছে। যেটা আমার খুব বাজে লাগছিলো সেটা হলো কোনো ডিস্টেন্স লেখা নেই, সামনে মালদা সামনে ফারাক্কা সে তো বুঝলাম, কিন্তু ডিস্টেন্স তার তো লেখো, কোথায় দাঁড়াবো, কোথায় রেস্ট নেবো, কতটা রাস্তা বাকি আছে, এটা একটু সুবিধা হয়। এই প্রথম রাস্তা একটু প্যাচ ওয়ার্ক দেখলাম, মানে একদম স্মুথ না, মোটামুটি রাস্তাটা খুবই ভালো। সামনে আরেকখানা এক্সপালস এক্সটি মনে হয়, ওরাও যাচ্ছে মনে হয় শিলিগুড়ি, ডবলে আছে ফুললি লোডেড, বাট দেখে মনে হচ্ছিলো একটু তাড়া আছে, তাড়াতাড়ি যাচ্ছিলো। এরা মনে হয় সেই আগে দেখলাম হান্টারটা মনে হয় এরা দুজনেই ছিল। আমি জীবনে এত স্লো কোনো দিন চালাইনি, ডবলেও কোনো দিন এত স্লো চালাইনি, যাই না আজকে একটু লং ডিস্টেন্স আছে, স্লো চালানোর অনেকগুলো অ্যাডভান্টেজেস আছে, তার মধ্যে নাম্বার ওয়ান হলো মাইলেজ, মাইলেজ অনেক বেড়ে যায় 70-75 মধ্যে রাখলে। গাড়ি ফুললি লোডেড, অনেক ওয়েট বেশি রয়েছে, তো গাড়ির আর্গোনমিক্স, ব্রেকিং সব কিছু একটু স্লো হয়ে যায়, তার জন্য স্লো রাইডিংটা অনেক সেফ। আচ্ছা, এটা আহিরন ব্রিজ, নিচে দিয়ে যতদূর জানি ফারাক্কা ফিডার ক্যানেলটা যাচ্ছে, যেটা কিনা আমাদের হুগলি নদীতে জয়েন করছে। হ্যাঁ, যেটা বলছিলাম স্লো চালানোর অনেক অ্যাডভান্টেজেস আছে, প্লাস উইন্ড ব্লাস্টটা একটু কম লাগে, তো একটুখানি কম টায়ারিং হয়, একটু লং ডিস্টেন্স গিয়ে তারপরে ব্রেক নেওয়া যায়। এরা মনে হচ্ছে দুজন রয়েছে, সঙ্গে একটা পালসারও রয়েছে, যতদূর মনে হয় শিলিগুড়িই যাচ্ছে। আর একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করা দরকার, বারাণসীর ভিডিওতেও বলেছিলাম, কোমর ঠিক রাখার জন্য অবশ্যই ডক্টরস বেল্ট পরো, এতটা রাইড করবে কোমর একদম ঠিক রাখবে, ডক্টরস বেল্ট মানে যেগুলো পশ্চার কারেকশনের বেল্ট হয়, আমরা দুজনেই পড়েছি। কিন্তু আবার সেই বোটগুলো আসতে শুরু করলো, কোনো ডিস্টেন্স লেখা নেই, এরকম কোথাও দেখিনি ভাই। এই দেখো আমার গাড়িতে ট্রিপ মিটার 300 কিলোমিটার ক্রস করে গেল, আমার যতদূর মনে আছে বারাণসী থেকে লখনউ 300 কিলোমিটার ছিল। ওইদিকে দেখতে পারলাম ট্রেনের লাইন খুব কাছেই ছিল, যতদূর মনে হয় কলকাতা যাচ্ছে। আর এই নায়ারা পেট্রোল পাম্পটা আমি প্রথম দেখলাম, গভর্নমেন্টের পেট্রোল পাম্প দেখেছি আর রিলায়েন্সের দেখেছি। এবার বেশ কনজেস্টেড একটা রাস্তায় এসে পড়লাম, সামনে ছিল ফারাক্কা কিন্তু আমাদের লেগেছিল খিদে, তো একটু দাঁড়াতে হবে লাঞ্চ করতে, বেশ খিদে পেয়ে গেছিলো আর একটু টায়ারিংও লাগছিল। ফারাক্কার কিছুটা আগে দাঁড়ালাম এই সনিক ধাবাতে, এখানে লাঞ্চ করে নিলাম। ঝাড়খণ্ড বর্ডার এখান থেকে খুবই কাছে, আর বাংলাদেশের বর্ডারও বেশ কিছুটাই কাছে, যতবার এখান দিয়ে গেছি ট্রেনেই গেছি, কিছুবার সিকিম গেছি, দার্জিলিং গেছি, এখান দিয়ে ট্রেনেই গেছি, তো এই প্রথমবার বাইক নিয়ে ক্রস করছি ফারাক্কা ব্রিজ। এখানে খালি নদীটাকে দেখো, আমাদের কলকাতার হুগলি নদী মনে হয় চারখানা ঢুকে যাবে, এখানে বিশাল এরিয়া জুড়ে নদীটা রয়েছে, একটা দুটো করে লক গেট খোলা রয়েছে, হালকা করে জল বেরিয়ে যাচ্ছে। এখানে ওভারটেক করা খুব মুশকিল, কারণ পরপর গাড়ি চলে আসছিলো আর ওভারটেক করা অ্যাকচুয়ালি বারণ রয়েছে, লেখা রয়েছে বোর্ডে। বলতে গেলে এখানে শেষ হয়ে গেল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, শুরু হয়ে গেল মালদা ডিস্ট্রিক্ট, কতগুলো ডিস্ট্রিক্ট পেরিয়ে এলাম আজকে। সামনে মালদার বোর্ড পেয়ে গেলাম, এটা হলো কালিয়াচক, রাস্তাটা একটু কনজেস্টেড ছিল, NH-12 রয়েছি। এবার আমরা বোর্ড দেখতে পারলাম, মাত্র 7 কিলোমিটার দূরে মালদা বাইপাস,
মালদা সিটিতে ঢুকতে হবে না, মালদাকে বাইপাস করে বেরিয়ে যাব। এই দেখো ডান দিক বাঁদিক আম গাছে ভর্তি, বুঝতে পারছি মালদাতে চলে এসেছি। এখানকার বেস্ট ল্যাংড়া আম, ফজলি আম আমরা খেতে পারি না, এগুলো আগেই এক্সপোর্ট হয়ে যায়। এখন অবশ্য অ্যাডভান্স বুকিংয়ের অপশান বেরিয়েছে, তাহলেই খেতে পারবে বেস্ট বেস্ট ম্যাঙ্গোসগুলো। সামনে গরমকাল আসছে, আমের সিজন আসছে, খেতে তো হবেই আম। তো এত ভালো মালদা বাইপাস পেয়েও মাত্র 80-82 চালাচ্ছি, তো এটার অ্যাডভান্টেজ এক্ষুনি বুঝতে পারবে, কারণ এক্ষুনি গাড়ি ফুয়েল আপ করবো, বুঝতেই পারবে কত মাইলেজ দিচ্ছে। আমি আশা করেছিলাম কম দেবে, কারণ গাড়ি ফুললি লোডেড উইথ পিলিয়ন, এত স্যাডেল ব্যাগের ওজন, স্যাডেল স্টেফে লাগানো আরও ওজন বেড়ে গেছে, পিছনে ক্যারিয়ার লাগানো। এই রিলায়েন্সের পেট্রোল পাম্পে দাঁড়ালাম, আমার বাইকে 7.63 লিটার তেল ঢুকলো, আমি এসছি 378.7 কিলোমিটার, তাহলে 378.7 / 7.63 49.63, মানে প্রায় 50 মাইলেজ। এই উইথ ফুল লাগেজ পিলিয়ন 50 মাইলেজ দিচ্ছে, মারাত্মক ব্যাপার। কৃষ্ণনগর, হ্যাঁ ওখানে রাস্তা কাজ চলছে, ওইটুকুনি। আমি 1 ঘন্টা দাঁড়িয়েছি, আগে দাঁড়িয়েছি 45 মিনিট, হ্যাঁ প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে ফেলেছি। 8 ঘন্টার মধ্যে এতটা চলে এসছে, আস্তে চালিয়েছি, একদম জোরে চালাইনি। হ্যাঁ এ তো ফাটাফাটি রাস্তা, যা দেখছি একটা মানে ভাঙাচোড়া পর্যন্ত নেই, কিচ্ছু নেই, ওইদিকেও ভালো ছিল। তো বাইকটা বেশ পুরনো হলো, 49.6 মাইলেজ দিচ্ছে দেখে বেশ মনটা খুশি হয়ে গেল। অনেক ভেবেছিলাম বাইকটাকে বোধহয় বিক্রি ফিক্রি করে দেবো, এত ভালো মাইলেজ দিচ্ছে, এখন একটু প্ল্যানটা চেঞ্জ করতে হবে মনে হচ্ছে। তো এবার আমরা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম মালদা ক্রস করে, আর একটা নতুন ডিস্ট্রিক্ট আজকে। এই যে প্রায় রায়গঞ্জের কাছাকাছি চলে এলাম আমরা, এই সামনে দেখছো যেই ব্রিজটা উঠে যাচ্ছে, রায়গঞ্জ বাইপাস কমপ্লিট হয়ে গেলে এই ব্রিজটা দিয়ে তোমরা উপর দিয়ে রায়গঞ্জকে বাইপাস করে চলে যেতে পারবে। কিন্তু এখন সেই বহরমপুর বাইপাসের মতো বহরমপুরের ভেতর দিয়ে যেমন গেছিলাম, রায়গঞ্জের ভেতর দিয়েও যাব। এদিক দিয়ে বেরোনো হবে, এখান দিয়ে যাবে না। এই বহরমপুর বাইপাসটা, রায়গঞ্জ বাইপাসটা কমপ্লিট হয়ে গেলে কতটা টাইম সেভ হয়ে যাবে বলতো? তো আমাদের কনজেস্টেড রোড দিয়ে যেতে হবে, সিঙ্গেল লেন রোড দিয়ে উইদাউট ডিভাইডার রায়গঞ্জের মধ্যে দিয়ে, কিছু করার নেই, এখন হয়নি। তো একটু জল কিনতে দাঁড়িয়েছিলাম, একটু ঠান্ডা জল কিনে আমাদের ওই মিল্টনের বোতলটায় ঢেলে নিলাম, একদম ঠান্ডা থাকবে অনেকক্ষণ। আর সঙ্গে একটু ডাইজেস্টিভ বিস্কুটস ছিল, 3-4টে করে খেয়ে নিলাম, সেরকম খিদে পাইনি, কিন্তু যেহেতু দাঁড়িয়েছিলাম একটু খেয়ে নিলাম যাতে আবার দাঁড়াতে না হয়। আমরা কিন্তু NH-12 দিয়ে যাব, বোতলবাড়ির রাস্তা দিয়ে আমরা যাব না, দরকার নেই, এমনি সন্ধে হচ্ছে বা বিকেল হয়ে গেছে, দরকার নেই, আমার অত তাড়া নেই। বোতলবাড়ির রাস্তায় অসুবিধাও আছে সুবিধাও আছে, আমরা সিঙ্গেল একটা বাইক রয়েছে, দুজন রয়েছি, তাই ওই সব রিস্ক আমি নিতে চাই না। রায়গঞ্জে ঢোকার আগে একটা ব্রিজ দেখলাম বন্ধ করা রয়েছে, হয়তো এটাই এখানে শেষ হচ্ছে ওই রাস্তাটা। কতটা কাজ হয়েছে আমি ঠিক বলতে পারবো না, ভুলভাল ইনফরমেশন দিয়ে লাভ নেই। যতদূর মনে হয় রায়গঞ্জ বাইপাসটা এখানে শেষ হবে, মানে রায়গঞ্জটা দিয়ে আর ঢুকবে না, ওই যে ব্রিজটার স্টার্টিংটা দেখেছিলাম আর এই ব্রিজটা দিয়ে নেমে সোজা বেরিয়ে যাবে রায়গঞ্জকে বাইপাস করে। প্রথম শিলিগুড়ির বোর্ড দেখতে পেলাম, 167 কিলোমিটার বাকি, ডালখোলা 37 কিলোমিটার, কাছেই চলেই এসেছি। আমার বাড়ি থেকে শালবনি লাস্ট যেখানে গেছিলাম ওটা প্রায় 167-170 কিলোমিটার। প্রথম স্যাডেল ব্যাগস নিয়ে ডাবলে জার্নি করে একটা এক্সপিরিয়েন্স বানিয়ে নিয়েছি শালবনি গিয়ে, কলকাতা থেকে শালবনি, তারপরে এই ট্যুরটায় এলাম। জানতাম অনেকটা দূর, তাই একখানা টেস্ট রাইড হয়ে যাক,
টোটালে 630 কিলোমিটার ছিল পুরো, মানে তিন চার দিন মিলিয়ে কলকাতা শালবনি, শালবনি কলকাতা প্লাস ঘোরাঘুরি নিয়ে। তো এতটা দূর চলে এসেছি, কোনো ফটো সেলফি কিছু তুলিনি, তাই বিকেল হচ্ছিলো, একটু দাঁড়িয়ে ফটো ফটো তুললাম। হুট করে কিছুটা জায়গা ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে বিহারে ঢুকছে, তো অদ্ভুত টাইপের বর্ডারটা যাচ্ছে এখান দিয়ে। সামনে ডালখোলা আর তারপরে কিষানগঞ্জ আসবে, ওই জায়গাটা পুরোটাই বিহারের মধ্যেই। এরপরে যেহেতু সন্ধে হয়ে যায় আরও অ্যাভারেজ স্পিডটা কমে যায়, তার জন্য মাইলেজ আরও উপরে চলে যায়। আমি দেখাবো কত মাইলেজ, বিশ্বাস করা যাচ্ছিল না অত মাইলেজ কী করে। এখান থেকে শুরু হয়ে গেল ডালখোলা বাইপাস, আর ডালখোলাতে আমাদের ঢুকতে হবে না, ডালখোলার মধ্যে আমাদের ঢুকতে হবে না। দারুণ ফোর লেন হাইওয়ে, আবার প্রত্যেকটা ব্রিজ সিক্স লেন করা, একদম স্মুথ হাইওয়ে, দারুণ লাগছিল চালাতে। সানসেট হচ্ছিল আর এত সুন্দর রাস্তা, তাই গোপ্রোটা অন করেছিলাম বারবার, হেভি লাগছিল, একটু টায়ারিং হয়ে গেছিলো, কিন্তু এখন অনেক রাস্তা যেতে হবে। শিলিগুড়ি এখনও 127 কিলোমিটার্স, ডান দিকে ইসলামপুর, কিষানগঞ্জ আর শিলিগুড়ি, আর বাঁদিকে পূর্ণিয়া, এটা পূর্ণিয়া মোড় ডালখোলাতে। এইখানে গিয়ে NH-12 শেষ হয়ে গেল, এই ডালখোলা থেকে পুরো বকখালি পর্যন্ত চলেছে NH-12। এরপর আমরা উঠে গেলাম NH-27-এ। ওয়েস্ট বেঙ্গলের বর্ডারটা আবার ঢুকছে বেরোচ্ছে, এখানে রাস্তা অনেকটাই খারাপ, অনেকটা মানে কিছু কিছু জায়গায় ভাঙা রয়েছে, তো একটু কেয়ারফুলি চালাতে হবে। কিন্তু ভালো ব্যাপার হলো এখনও ফুললি সন্ধে হয়নি, আস্তে আস্তে রোডটা একটু বেটার হয়ে গেল এরপরে, কিন্তু মাঝখানে ডিভাইডার রয়েছে, ফোর লেন হাইওয়ে। NH-27-এর এটা প্রথম টোল, ডান দিকের ট্রেনটা যতদূর মনে হচ্ছে নিউ জলপাইগুড়ি যাচ্ছে। তো আস্তে আস্তে সন্ধে হয়ে গেল, গাড়ির ফগ লাইটটা জ্বালিয়ে নিলাম। এখানে রাস্তাটা বিশাল স্মুথ না হলেও খুব একটা খারাপ না। এরপর আমরা প্রপারলি বিহারে ঢুকলাম, এখানে বেশ কিছুটা অংশ বিহারের মধ্যে দিয়ে যাব, কিষানগঞ্জটা বিহারের মধ্যেই পড়ে। এই যে চলে এলাম কিষানগঞ্জ, হাইওয়ের একদম পাশেই কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনটা। এখানে রাস্তা একটু খারাপ অবস্থা, একদম স্মুথ না, আর এরপর একটা ডাইভার্সন চলে এলো, এরপর থেকে একটু কেয়ারফুলি চালাতে হবে, রাস্তার কোয়ালিটি অত ভালো না। এই রাস্তাটা যেটা ব্রিজের গায়ে দিয়ে যাচ্ছে প্রায় 1 কিলোমিটার মতো, এই জায়গাটা রাস্তার কন্ডিশন ভীষণ বাজে, একটু কেয়ারফুল থেকো, কারণ লরিগুলো এপাশ ওপাশ করতে বাউন্স খেতে খেতে যাচ্ছে, তো একটু কেয়ারফুল থেকো, একদম লরির একদম গায়ে থেকো না। এরপর আমরা পুরোপুরি আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম, আর সামনে বিহার আসছে না। রোডের কন্ডিশন মোটামুটি ভালো, একদম ফাটাফাটি নয়, মালদা বাইপাস ফাইপাসের মতো নয়, কিন্তু মোটামুটি ভালো। কিছু কিছু জায়গায় এরকম প্যাচ ওয়ার্ক পাবে, তো একটু কেয়ারফুল থেকো, দুমদাম গাড্ডা চলে আসতে পারে। যারা জিক্সার SF-এর মডিফিকেশানসগুলো ফলো করে বা যারা জিক্সার চালায়, তারা দেখো হেডলাইট মাস্ক লাগানোর পর কতটা লাইট কমে গেছে। যেহেতু আমার একটা ভালো ফগ লাইট রয়েছে, একদম কম্প্যাক্টের মধ্যে খুব সুন্দর আলো হয়, আমার সেরকম কোনো অসুবিধা হয় না। সাদাটা আমি সেরকমভাবে ইউজ করি না, ইয়েলোটা দারুণ পারফর্ম করে, তো ইয়েলোটা অ্যাডজাস্ট করা রয়েছে, লোকের যাতে চোখে না পড়ে রাস্তায় পড়ে, সেরকমভাবে অ্যাডজাস্ট করা রয়েছে। বাঁদিকে দেখতে পাচ্ছিলাম একটা লোকাল ট্রেন যাচ্ছে, বোতলবাড়ির রোডটা দিয়ে আসলে মনে হয় এগুলো সব বাইপাস করে এখান দিয়ে মনে হয় উঠবে, এর আশেপাশে উঠবে, কিষানগঞ্জ আর ডালখোলার কনজেস্টেড রোডসগুলো অ্যাভয়েড করতে পারবে, বেশ কিছুটা সময় বেঁচে যায়। কিন্তু যেহেতু রাত্রি হয়ে যাবে, তার জন্য ইউজ করিনি বোতলবাড়ির রোড। এই শুরু হয়ে গেল ইসলামপুর বাইপাস,
ফাটাফাটি একদম মাখন রাস্তা, দারুণ লাগছিল চালাতে। কারণ এখানে ব্রিজগুলোর উপরে ফুললি লাইট দেওয়া রয়েছে, আর যেখানে যেখানে ব্রিজ নেই সেখানে লাইট নেই। সামনে একখানা হিমালয়ান বেশ জোরে চালাচ্ছিল, একা ছিল, তো আমরা অত জোরে চালাবো না, হালকা হালকা যাব। এখানে যতদূর মনে হচ্ছে ইসলামপুর বাইপাসটা শেষ হচ্ছে, মানে ওপাস দিয়ে আসলে এখান দিয়ে শুরু হচ্ছে। আমরা NH-27 রয়েছি, এগিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে। গৌহাটি দার্জিলিং শিলিগুড়ির বোর্ড কিন্তু বোঝা যাচ্ছে না, সব লেখা উঠে গেছে। আজকের শেষ ডিস্ট্রিক্ট, দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে আমরা ফাইনালি প্রবেশ করে গেলাম। আজকের 8 নম্বর ডিস্ট্রিক্ট। এখানে বেশ খারাপ রাস্তা আসলো, একদম বাঁদিক চেপে চালাচ্ছিলাম। এই জায়গাটা একটুখানি বেটার রয়েছে বাঁদিকটা, তো এখানে একটু তোমরা কেয়ারফুল থেকো। এখান থেকে আবার কনক্রিট রাস্তা শুরু হয়ে গেল, বেশ ভালো কনক্রিট রোড। এরপর যেই জায়গাটা এলো, একটু আনএক্সপেক্টেড পটহোলস চলে আসছে, কারণ ভালো রাস্তার মধ্যে দুমদাম পটহোল। একটা গাড়ি পটহোলে কি জোরে পড়লো, পুরো পিছনের বাম্পারটা বেঁকে গেল, একটা মারুতি অল্টো ছিল মনে হয়। তো এই জায়গাটা একটু কেয়ারফুল থেকো, এক্স্যাক্ট লোকেশন তো ওরমভাবে দুম করে বলা যায় না, তাও যতটা ইনফরমেশন দেওয়া যায় একটু কেয়ারফুল থেকো, আর কিছুই না। ঘোষপুকুরের কাছাকাছি চলে এলাম, আর রাস্তা একদম ফাটাফাটি। সেই ব্রিজগুলোর উপরে একদম পুরো ভর্তি আলো দেওয়া, গাড়ির আলোও লাগবে না এক্সট্রা। এই যে এত ভালো রাস্তায় 65-70 মধ্যে চালাচ্ছি, এর তো রিওয়ার্ড আছেই, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কত মাইলেজ নেক্সট পাবো। 49.6 কিছুই ছিল না অ্যাকচুয়ালি। পরের দিন মানে কালকে শিলিগুড়ি থেকে যখন পাহাড়ে উঠছি, তখন শিলিগুড়িতে পেট্রোলটা ভরে গাড়ির ট্রিপ মিটারটা কত কিলোমিটার হয়েছে আর কত লিটার পেট্রোল ঢুকলো সেটা নোট ডাউন করে রেখেছিলাম হোয়াটসঅ্যাপ চ্যাটে। তখন ক্যালকুলেটারে ক্যালকুলেট করিনি বলে জানতে পারিনি এত মাইলেজ দিয়েছে, অ্যাকচুয়ালি বাড়ি এসে ওই হোয়াটসঅ্যাপ চ্যাটটা খুলে ক্যালকুলেট করেছি। এরপর একখানা ডাইভার্সন আসলো, খুব খারাপ ওই জায়গাটা রাস্তা, তো গোপ্রোটা আমি সেই জায়গাটা একটু অফ রেখেছিলাম। বেশি না, হয়তো 600-700 মিটার, 1 কিলোমিটারও না। এখানে পড়ে যাচ্ছিলাম, একটা বড় পাথর ছিল এখানে, বলতে পারো খারাপ রাস্তা ছিল, মানে একদম মোটামুটি থেকে খারাপ, ভালো না একদমই। দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা, রাস্তা পুরো ভেঙে রয়েছে। শিলিগুড়ির একদম কাছে, প্রায় ফুলবাড়ি এসে গেছি। মানে মাঝে মাঝে এরকম খারাপ জায়গা আসলো, তারপরে আবার মোটামুটি ঠিক আছে। কি এনার্জি দেখো, ভোর 4টার দিকে বেরিয়েছি সূর্য ওঠার আগে, এখনও ব্লগ করে যাচ্ছি, ঠিক জায়গা জায়গায় ক্যামেরা অন করছি, ব্লগ করছি। এটার জন্য প্রিপেয়ার ছিলাম কিছুটা, পুরো হোটেল পর্যন্ত ব্লগ করতে করতে যাব। ফুলবাড়ি ঘোষপুকুরের বাইপাসটায় উঠে গেলাম, প্রায় ফুলবাড়ি পৌঁছে গেছি। এটা হলো ফুলবাড়ি মহানন্দ ব্যারেজ ব্রিজ, বাঁদিকে লক গেটগুলো দেখতে পারছ। এত ফুটেজ আজকে রেকর্ড হয়েছে, সব 4K-তে, মেমোরি কার্ড প্রায় ভর্তি হয়ে গেছিলো, তাই লাঞ্চ করছিলাম যখন ফারাক্কার আগে, কপি বসিয়ে দিয়েছিলাম ফোনে OTG অ্যাডাপ্টার দিয়ে, কার্ড রিডার দিয়ে ফোনে এক গাদা ফুটেজ কপি করে সরিয়ে দিয়েছি, কারণ যতদূর মনে হয় 64 GB তো ভরেই যেত। এই দেখো দুমদাম রাস্তা ভাঙা রয়েছে ফুলবাড়ির ব্যারেজটার পরে, একটু কেয়ারফুল থেকো, রাস্তাটা খুব একটা ভালো নেই। দেখতেই পাচ্ছ রাস্তা কিরম ভাঙা। ফুলবাড়ি চলে এসছে, কিছুটা এগিয়ে একটা টোল প্লাজা পেলাম, সেই ম্যানুয়াল টোল প্লাজা, হাতে হাতে টিকিট দিয়ে দিচ্ছে আর টাকা নিয়ে নিচ্ছে, যেমন নবদ্বীপ ব্রিজে ছিল। এই মোড়টা থেকে বাঁদিক নিলাম, এর আগেই শিলিগুড়ি মোটামুটি স্টার্ট হয়ে যাচ্ছে। এখান থেকে স্টেট হাইওয়ে পড়ে যাচ্ছে 12-এ। এবার আমরা শিলিগুড়ি শহরের মধ্যে ঢুকে গেলাম, আর কিছুটা গেলেই আমাদের হোটেল। গুগল দেখাচ্ছিল 14 ঘন্টা লাগবে, আমরা প্রায় 3 ঘন্টার কাছাকাছি রেস্ট নিয়েছি, তো ঠিকই আছে। এটা হলো জলপাই মোড়, এখান থেকে ডান দিক নিতে হবে। এটা ভেবেই ভালো লাগছিল যে আমরা প্রায় চলে এসেছি, হাতে প্রচণ্ড ব্যথা করছিলো, দুটো হাতেই,
ব্যাগে একটা পোর্টেবল মেসেঞ্জার আছে ব্যাটারি অপারেটেড, তো ওটা হোটেলে গিয়ে ইউজ করতে হবে। রাস্তায়ও দু চারবার ইউজ করেছি যেখানে খেতে দাঁড়িয়েছিলাম, একটা ইনস্ট্যান্ট আরাম দেয় আর কিছু না। এই চলে এলাম হিলকাট রোড, এই রোড পুরো টানা দার্জিলিং পর্যন্ত চলে যাচ্ছে। দেখো মালদাতে তেল ভরিয়েছি, এখনও কতটা তেল বাকি রয়েছে, দুটো দাগ কমেছে যা দেখাচ্ছে আমার পেট্রোল মিটারে। মালদার ওই পেট্রোল পাম্পটা থেকে 246.3 কিলোমিটার চলে এলাম, এসে গেছে হোটেল সালুজা, একদম হিলকাট রোডেই, দারুণ লোকেশন। সব লাগেজ আনলোড করতে অনেক টাইম লাগবে। এই হলো আমাদের হোটেলের রুম, এর যেই হোস্টেল রুমসগুলো ছিল সেগুলো নিয়েছি। ওয়েদার তো ঠান্ডা ঠান্ডাই ছিল শিলিগুড়িতে, তাই নন এসি নিয়েছি। এখন টেম্পারেচার 23 দেখাচ্ছে, 1176 টাকা পড়েছে, 1176। কি এনার্জি, এখনও ব্লগ করে যাচ্ছি। আজকে কিন্তু একটাও এনার্জি ড্রিঙ্ক খাইনি। এই আমার বাইক দেখা যাচ্ছে, ওই যে আমার বাইক, আরও দুখানা হিমালয়ান, একটা এক্সপালস সব রয়েছে আমার সঙ্গে আমার বাইক। বাথরুম একদম ক্লিন, ঘরটাও খুব ভালোই ছিল, দুটো সাবান, শ্যাম্পু, ময়েশ্চারাইজার, দুটো ব্রাশ, পেস্ট সব দিয়ে দিয়েছে। সবার জন্য ভিডিওটা এখানেই এন্ড করতে পারি, কিন্তু যেহেতু বলছিলাম মাইলেজের ব্যাপারটা, এই যে এক্সট্রাটা এলাম মালদার পরে কতটা মাইলেজ পেলাম, তাই এটা 27th মার্চ পরের দিনের ক্লিপ। আমি এবার হোয়াটসঅ্যাপের চ্যাটটা দেখাবো কত তেল ঢুকেছিল আর কতটা ট্রিপ মিটার হয়েছিল। এই একটু আগে তেল ফুল করলাম, এই যে হোয়াটসঅ্যাপে লিখে রেখেছিলাম, তখন 27th মার্চ, গাড়িতে তখন 634.4 কিলোমিটার, 4.45 লিটার তেল ঢুকলো। হোটেল ছিল 625.3, আর এটা আরেকটু এগিয়ে গিয়ে পেট্রোলটা ভরেছিলাম বলে কিছুটা কিলোমিটার অ্যাড হয়েছে। বিশাল ভিড়ের মধ্যে আস্তে আস্তে গাড়ি চালিয়ে এসেছি, হিলকাট রোডে বিশাল জ্যাম ছিল। এবার মাইলেজটা হিসাব করা যাক, 634.4 ট্রিপ মিটার মাইনাস মালদাতে ছিল 378.7, মাইনাস করলে হচ্ছে 255.7 কিলোমিটার, এটা আসতে আমার লেগেছে 4.45 লিটার পেট্রোল। তাহলে 255.7 / 4.45 কত হচ্ছে, 57.46। ভয় পাবার কোনো কারণ নেই, এটা আমি ফুললি বিশ্বাস করি না, কারণ একটু কম তো হবেই, 55-এর কাছাকাছি হবে মাইলেজটা। কারণ আমি যখন কলকাতায় তেল ভরি বেরোনোর দুদিন আগে, পেট্রোল পাম্পে পুরো 1000 টাকার তেল একদম পুরো মুখ পর্যন্ত ভরে আমি ওখানে দাঁড়িয়েই ট্রিপ মিটারটা রিসেট করিনি, মাইলেজ ক্যালকুলেট করার ইচ্ছা ছিল তাই। তারপর 1 কিলোমিটার দূরে আমার বাড়ি, বেরোনোর সময় আমি আর ট্রিপ মিটার রিসেট করি না, যাতে প্রপার মাইলেজটা পাওয়া যায়। তো শিলিগুড়ির পেট্রোল পাম্পে কী হয়েছিল, যতদূর মনে হয় একদম মুখ পর্যন্ত ভরেনি, তার জন্য একটু বেশি মাইলেজ দেখাচ্ছে, একটু কম তেল ঢুকেছে একটু বেশি মাইলেজ দেখাচ্ছে, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। মালদাতে কিন্তু একদম ওরকম মুখ পর্যন্ত ভরিয়েছিলাম, তাই এক্স্যাক্ট 49.6 মাইলেজ পেয়ে গেছিলাম। লখনৌ বারাণসী থেকে কলকাতা ফেরার সময় 49.5 মাইলেজ পেয়েছিলাম, ওরকম হালকা চালাচ্ছিলাম বলে। তবে তখন আমি একা ছিলাম আর একটা সিঙ্গেল রাকস্যাক ব্যাগ ছিল, এত লাগেজও ছিল না, পিছনে কেউ ছিলও না, ওর জন্যই বেশ ভালো লাগছে। বেশ ইমপ্রেসড হয়ে গেছি জিক্সারের পারফরমেন্স নিয়ে, 155 সিসির এই সুবিধা, এতটা মাইলেজ পাওয়া যাচ্ছে এত লং ট্যুরে। এরপর পাহাড়ে আমি যেই মাইলেজটা পেয়েছি সেটা দেখে আমি জাস্ট বিশ্বাস করতে পারছিলাম না, পাহাড়ে অতটা চড়লাম, তারপরে কতটা ঘুরলাম, ফিরে এসে শিলিগুড়িতে তেল ভরিয়েছি, 3 দিন ধরে পাহাড়ে গাড়ি চালিয়ে হাফ পেট্রোলও শেষ হয়নি। তবে ওটা দেখতে গেলে পরের ভিডিওগুলো দেখতে হবে। আমরা ঘুমেছিলাম, ঘুম সবচেয়ে উঁচু ওখানে, সবচেয়ে হায়েস্ট রেলওয়ে স্টেশন ইন্ডিয়াতে। পাহাড়ে যা মাইলেজ পেয়েছি সেটা অবাক করে দেওয়ার মতো। তো আজকে ভিডিওটা এতটাই, বিশাল বড় ভিডিও বানিয়েছি, আমার প্রথম মনে হয় এত বড় ভিডিও, যত ডিটেলস পেরেছি দিয়ে দিয়েছি, একদম শেষ পর্যন্ত ব্লগ করে গেছি। বহুত টায়ারিং ছিল, অনেক কিছু শিখেছি। অবভিয়াসলি ওরকম 3টের সময় রেডি হতে গেলে রাতে তো ঘুম হয় না, আর ঘুম না হলে একটু বেশি টায়ারিং হয়ে যায়। প্রপার আগের দিন ঘুম হলে তো জার্নিটা অনেক ইজি হয়ে যায়, কী করবো সেটা তো কপালে ছিল না। আর অবশ্যই এতটা লাগেজ নিয়ে পিছনে একজনকে নিয়ে একটা 150 সিসি বাইকে এতটা ট্যুর করা বেশ টায়ারিং, যেহেতু একদিনে কলকাতা থেকে বেনারস গেছি 700 কিলোমিটার প্লাস, তার জন্য এটা সেরকম কষ্ট হয়তো হয়নি প্রথমবারে করলে যেটা হতো। যাই হোক, অনেক বড় ভিডিও হয়ে গেছে, আজকের ভিডিও এই অবধি, আশা করি ভালো লেগেছে তোমাদের। এতটা রাস্তা জার্নি করা প্লাস ভিডিও করা বেশ কঠিন ব্যাপার, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো করে নিও,
নেক্সট ভিডিওতে পাহাড়ে দেখা হচ্ছে, ততক্ষণ রাইড সেফ, স্টে হ্যাপি। ইস ভিডিও কো আগর হিন্দি মে দেখনা হ্যায় তো প্লিজ কমেন্ট কিজিয়ে, থ্যাংক ইউ।